তার যারা হুকুমদাতা ছিল তাদেরও বিচার চাই। এখন আমাদের আরিফ নূর, বন্ধুরা আমরা এখানে কি কারণে একত্রিত হয়েছি সেটা সবাই জানি, আমি কোনো কথা বলবো না। আমি বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক হিসাবে এই গত কয়েকদিন ধরে জুলাই মাসে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং পাশাপাশি প্রত্যেকটা প্রাণের জীবনের প্রাণ যে নেওয়া হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং এই শাস্তি এই সরকারের কাছে নয়, এই শাস্তি আমরা পরবর্তী যে সরকার আসবে তার কাছে আমরা চাই। আমি একটা স্লোগান দিতে চাই, সবাই একটু স্লোগান দিবেন, স্লোগান দিয়ে আমি আমার কথা শেষ করবো। আকরাম পায়ের নিচে আমার ভাইয়ের বুকে গুলি কেন? শেখ হাসিনা জবাব চাই। আকরাম আকরাম ভাইয়ের বুকে গুলি কেন? শেখ হাসিনা জবাব চাই। ভাইয়ের বুকে গুলি কেন? স্বৈরাচার নিপাতে চাক, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাতে চাক, শিশুর বুকে গুলি কেন? শেখ হাসিনা জবাব চাই। ছাত্রের বুকে গুলি কেন? পাশাপাশি যত বাংলাদেশের যত ছাত্র ছাত্রীকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে এই ইস্যু নিয়ে, এই আন্দোলনের কে সামনে রেখে যত ছাত্র ছাত্রীকে গ্রেফতার করা হয়েছে প্রত্যেকটি ছাত্র দিতে হবে, আমি এই দাবি জানিয়ে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি। সকল শিক্ষার্থীর মুক্তি চাই, সকল শিক্ষার্থীর মুক্তি চাই, দিতে হবে দিয়ে দাও, সকল শিক্ষার্থীর মুক্তি চাই, দিতে হবে দিয়ে দাও। আপনারা জানেন আমাদের ছয় সমন্বয়ক গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসাধীন ছিলেন তিনজন, তারা আমরা ধারণা করি তাদেরকে কোনো বাহিনী ধরে নিয়ে নির্যাতন করেছিল। নির্যাতনে থাকা অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের সম্মতি না নিয়ে তাদেরকে জোর করে এই ডিবি অফিসে আটকে রাখা হয়েছিল। আমি আইনের শিক্ষক, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যারা এই কাজটা করেছে ডিবির তৎকালীন প্রধান হারুন সহ তারা প্রত্যেকে অ্যাবডাকশন এবং অপহরণ মামলার আসামি। আমরা এই সময় গণস্বাস্থ্য কেন্দ্রে কি ঘটেছিল আমরা গণস্বাস্থ্য কেন্দ্রে যে শিরিন আপা আছে নারী নেত্রী ওনার মুখ থেকে আমরা একটু শুনবো। এবং বলা হয় যে তাদেরকে তাদের সুরক্ষার জন্য ছিনিয়ে নিয়ে আসা হয়েছে। চিকিৎসাধীন একটা মানুষকে হাসপাতাল থেকে ছিনিয়ে আনা এটা কোন দেশের আইনে আছে? কোন মানবাধিকার এটা বলে যে এটা ঠিক আছে? এটা মানবতা বিরোধী অপরাধ এবং এইটার বিচার আমরা চাই। যে এই অফিসাররা নিযুক্ত ছিল তারা আমাদের নার্সদের সাথে ডাক্তারদের সাথে কি ব্যবহার করে এসছে সেগুলোর বিচার চাই। তারা বলেছে যে আপনারা দিবেন না, কেমনে না দেন আমরা দেখবো বলে তারা জোর পূর্বক তিনটা রুগীকে আমাদের কাছে রুগী সে কি করে না সেটা কথা না, কথা হলো সে হাসপাতালের রুগী, হাসপাতালের রুগীদেরকে কি করে ছিনিয়ে নিয়ে আসলো এবং এনে টিভি এখানে খুব ভালো রেখেছে তাই না? তাদের সুরক্ষার জন্য তাদের বাবা মা তাদের ভাই বোন কেউ কোনোদিন খবর কয়েকদিন পর্যন্ত খবরই পাই নাই। এখন আমরা উচিত থেকে প্রতিবাদের গান রইল কপাট, রইল কপাট, ভেঙে ফেল কর রইল পাখি রক্ত জমাট, শীতল পূজার বসন বেদী